বন্ধুজনকে আর বহু শহীদ হব। আজি সঞ্জয়ে তার নিজের জীবন দিয়ে যে বীরত্ব দেখালে সেই বীরত্বর সম্মান উপলক্ষে আমি আজি শপথ গ্রহণ করি। পুলিশ সেহেতে অবশ্যই কিছু কথা জানিছে, কিন্তু সেহেতে কিবা করার আগতেই আমি আমার অভিযান আরম্ভ করি। ওকে স্যার, আর কিবা কব লাগবে? না লাগে স্যার, উই আর রেডি। থ্যাংক ইউ, দেন গুড লাক টু ইউ অল। নাটক মই সৰুৰ পৰাই কৰিছোঁ, স্কুল কলেজতে নাটকৰ প্ৰতিয়ে মোৰ মেইন হেৰি আছিলে। নাটকৰ পিছত প্ৰথমতে আমি ফিল্ম ছ'চাইটিৰ লগতো জড়িত হৈ আছিলোঁ। ফিল্ম সম্বন্ধে এটা ধাৰণা আছিলে 83ত যেতিয়া মেছাকাৰ হ'ল নেলি গহপুৰ ইত্যাদি ইত্যাদি, তেতিয়া সেই মেছাকাৰ ৱাই এণ্ড হাও এই বস্তুটো তেতিয়া আমি ফিল কৰিলোঁ। আমি এটা গ্ৰুপ আছিলোঁ, সেই গ্ৰুপ আমি ফিল কৰিলোঁ যে উই শ্বুড পৰ্ট্ৰেট ইট, উই শ্বুড শ্ব ইট টু দ্য ৱৰ্ল্ড, যে কেনেকৈ কি ধৰণৰ কিয় কেনেকৈ হ'ল। চ' 1983ত প্ৰথমে এখন ডকুমেণ্ট্ৰি কৰিলোঁ নেলি গহপুৰ হত্যাকাণ্ডৰ ওপৰতে। দেট ৱাজ নাম আছিলে এণ্ড ৰিপলছ নট ৱেভছ, চ' দেট ৱাজ দ্য বিগিনিং। চ' তাৰপিছত আৰম্ভ হ'ল নতুন মিডিয়ামৰ প্ৰতি হেৰিটো। অনুপ্ৰাণিত তো ক'ব গ'লে নিজে নিজেই নিজকে অনুপ্ৰাণিত কৰিছোঁ। সেই সময়তে আমাৰ এই মিডিয়াৰ প্ৰতি আকৰ্ষণটোৱে প্ৰেৰণা উৎস বুলি মই ভাবোঁ। পৰিয়াল পৰিয়ালৰ গোটেইকেইজনে আমাৰ এই মিডিয়াৰ লগতে জড়িত হৈ আছিলে। দাদা বাইদেউহঁতে সৰুৰ পৰাই ঘৰতে এটা পৰিৱেশ আছিলে, চ' তেওঁলোকে নেচাৰেলি ড্ৰামা এণ্ড আদাৰ্ছ লৈ হেৰি আছিলে। চ' তেওঁলোকৰ নিশ্চয় এটা প্ৰভাৱ আছে এই মিডিয়াৰ প্ৰতি মোৰ হেৰি অহাত। চিত্ৰগ্ৰহণকাৰী হিচাপেও এই জগতখনৰ লগত জড়িত, গতিকে এই ক্ষেত্ৰত এজন পৰিচালক হিচাপে আপুনি নিজে যিহেতু চিত্ৰগ্ৰহণ কৰে, কেনেধৰণৰ আপোনাৰ সুবিধা হয়? নেচাৰেলি নিজে যেতিয়া মই কি বিচাৰিছোঁ, কেনেকৈ ফ্ৰেম বিচাৰিছোঁ, কি ধৰণৰ মুভমেণ্ট বিচাৰিছোঁ, সেইটো আমি মই নিজে যেতিয়া কেমেৰা চলাই আছোঁ, চ' সেইটো ক্ষেত্ৰত মোৰ ক্ষেত্ৰত অকণমান মোক প্লাছ পইণ্ট আছে। মানে যিটো বস্তু বিচাৰিছোঁ একজেক্টলি তো সেইটো নাপাওঁ, কিন্তু তথাপি চেষ্টা যিটো কৰি আছোঁ সেই চেষ্টাৰ কিছুমান হেৰি ফ্ৰুটফুল হেৰি পাওঁ। বহুতো চলচ্চিত্ৰ তথা ধাৰাবাহিক কৰিছে, নিজে পৰিচালনা কৰিছে, তথাপিও আপোনাৰ প্ৰথম ছবি সূত্ৰপাত
আৰু কৃষ্ণচূড়া বহুতো আছে, আপুনি নিজে পৰিচালনা কৰা ছবিসমূহৰ বিষয়ে আমাক জনাব নেকি? সূত্রপাত ইছে বিগিনিং অফ মাই কেরিয়ার। সূত্রপাতের আগতে দুই তিনখন ডকুমেন্টারি করেছিল, সেই ডকুমেন্টারি করার অভিজ্ঞতা লয়ে আমি প্রথম সূত্রপাত আরম্ভ করেছিল। সেই সময় অসমের রাজনৈতিক পরিবেশ এন্ড আদার্স টোটাল বস্তুটা একদম সম্পূর্ণ ভিন্ন আসে, আন্দোলন ইফালে আলফা ইফালে বিভিন্ন ধরনের রাজনৈতিক পটভূমি, সেবিলাকে সূত্রপাত করার কারণে মোক প্রেরণা দিছিলে। সো তারপিছত সূত্রপাতর পিছত অভিমান করলো, অভিমানের পিছত কৃষ্ণচূড়া। কিন্তু তুমি নিজের স্বার্থের কারণে যেমন তললে নামিলা নয়, তারপর সেই বিশ্বাসের প্রশ্ন না কর। আসলে তুমি নিজের স্বার্থের কারণে ক্যারিয়ারের কারণে যে কোনো কামে করবে পারা। সো প্রতিটো ক্ষেত্রতে প্রতিখন ছবির পরাই কিবা নয় কিবা শিকি আছো, এটাও লার্নিং প্রসেসত আর ধারাবাহিক করছো, কিন্তু এটাও সেই স্যাটিসফ্যাকশনটা এটাও আহা নাই, বিকজ স্টিল নাও আই এম ইন এ লার্নিং প্রসেস। সো লেটস হোপ যে ভবিষ্যতে কিবা করবো।